বিশ্বনাই বললেন লাকড়িয়ানো আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনে ফেলবো। লাকড়িয়ানা হলো দাউ 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 করে আগুন জ্বালানো হলো, সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে। ইন দ্য মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে, ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না। বিশ্বনবী বললেন লাও কত আতা জিল দেখ, তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও, এক ঢোক দুধ যে খেয়েছ সেটার সৌদ আদায় হবে না, ঠিক কি না? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো, ঠিক কিনা? দশ মাস দশ দিন কষ্ট দিলাম। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ বললেন খবরদার, তিন কারণে মায়ের মর্যাদা বেশি। আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এক হাদিসে বললেন তিন গুণ, আর এক হাদিসে বললেন চার গুণ। সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন উম্মুক তোমার মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, তারপরেও মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে। চারবার মায়ের কথা বললেন, কয়বার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা, কারণ হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা, বাবা সহ্য করে নাই, করেছে কে? ফাসালহু ফি আমাইন, দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের, কোনো হিসাব আছে? বিশ্বনাই বললেন লাও কত আতা জিল দেখ, তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও, এক ঢোক দুধ যে খেয়েছ সেটার সৌদ আদায় হবে না, ঠিক কি না? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো, ঠিক কিনা? দশ মাস দশ দিন কষ্ট দিলাম। একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যেয়ে, জমিনের আলো দেখাতে যেয়ে কত কষ্ট করে শুনেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি পারে না। কত ইউনিট? 45 ইউনিট। এর বেশি যদি ব্যথা পায় কেউ, হয় মরে যাবে নয় বেহুশ। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে 57 ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন, 57 ইউনিট, 57 ইউনিট প্লাস, তার চেয়েও বেশি, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, এর চেয়েও বেশি ব্যথা। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? এই জন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও কাজ হবে না। বিশ্বনবীর এক সাহাবী নাম হলো আলকামা, কি নাম? মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না, সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো, আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না। তিন দিন বিছানায় পড়া, কয়দিন? বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো। দাদা মরে যায়, চাচা মরে যায়, মুমূর্ষু বিছানায় পড়া, কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার জোর করবেন না চাচা পড়েন, পড়েন চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন, আপনি মরে যেতেছেন পড়েন, এগুলো বলবেন না। কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে, তার তো জান খারাপ। সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না, তাহলে ঝামেলা আসে না নাই? শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেই সে বুঝে যাবে, ঠিক কি না? বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বেড়োয় না। সুহাইবকে পাঠালেন, বেলালকে পাঠালেন, দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে, কিন্তু কালেমা বেড়োয় না। বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন, ও আলকামার বউ, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী, জিকির করতো, তাহাজ্জুদ মিস হতো না। আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি? আছে, মা আছে।
আলকামার মারে ডাকো, বিশ্বনবী আলকামার মারে বললেন, ও আলকামার মা, তোমার বেটা আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ভালো ছিল, নামাজ পড়তো, নি পড়তো, রোজা রাখতো, নি রাখতো, তোমার সাথে কেমন আচরণ করতো? এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে, ডেকে বলে, ও নবী আমার কথা শুনতো না, বউ পাগলা ছিল, নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না, অনেক কষ্ট দিছে আমারে, আজ আমার মনে ব্যথা। বিশ্বনবী বলল, তোমার নিজের ছেলে কি আর করবা, মাফ করে দাও। আলকামার মা বলে, না মাফ করব না। কি বলে? ভেজাল আছে না নাই? বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনে ফেলবো। লাকড়ি আনা হলো, দাও 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 করে আগুন জ্বালানো হলো, সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে। ইন দ্য মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে, ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না, আমার নারছেরা ধন আলকামা, 10 মাস 10 দিন আমি পেটে ধরেছি, আগুনে ফেলবেন না। বিশ্বনবী বললেন, তাহলে মাফ করছো কিনা বলো। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী জান, আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার ছেলেটারে তারপরেও আপনি আগুনে ফেলবেন না, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় মানুষ হন, মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই? একটা বাংলা ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাচ্ছি। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।